ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের অনেকের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাকেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকে হতাহতের খবর আসতে থাকলে অনেকের বাড়িতেই স্বজনদের আহাজারি করতে দেখা যায়। ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ি একই পরিবারের দুই সহোদর মাসুদ রানা ও রাজু, তাদের চাচা ঢাকা মেডিকেলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই ইউনিয়নের বটতলী সাদাত হোসেন হীরা, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু, নাসির উদ্দিনের খবর পাওয়া গেছে। প্রত্যেকের বাড়িতে স্বজনরা তাদের মৃত্যুর নিশ্চিত জেনে আহাজারি করছেন। স্থানীয় এলাকাবাসী জানায়, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশো লোক ঢাকার চকবাজার সহ বিভিন্ন স্থানে ব্যবসা করেন। তাদের দাবি, উক্ত ঘটনায় হতাহত আরো অনেকেই থাকতে পারেন। এই ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। মাসুদ সরকার, চ্যানেল 4।